Assalamualaikum. আমি লিলিপা খাতুন, জলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা আইসিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো দীর্ঘ লকডাউনে বিদ্যালয়ে তোমাদের পঠন পাঠনে অনেক বঞ্চিত হয়েছে। তাই আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পঠনীয় বিষয়গুলি যাতে তোমাদের কাছে যথাযথভাবে আলোচনার মাধ্যমে পৌঁছতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজ তোমাদের নবম শ্রেণীর বাংলা গল্প থেকে আলোচনা করব। আমাদের আজকের পাঠ্য হচ্ছে আমাকে ভেবো। কেউ শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় মনে হচ্ছে আমাকে ভেবো লেখককে। আমাকে ভেবো লেখককে, লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে দেখা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ী কথা সাহিত্যিক বলে সবচেয়ে পরিচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একমাত্র শিল্পী যে কালজয়ী উপন্যাস রচনা করে। শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ী একমাত্র সেই লেখক যে কিনা গ্রাম বাংলার সহজ সরল মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা ও প্রকৃতি নিয়ে আমাদের এই উপন্যাসে গল্পে তুলে ধরেছে। এখন আমরা দেখব বিভূতিভূষণ এর পরিচিতি। বিভূতিভূষণের জন্ম হচ্ছে 1894 সালে চব্বিশ পরগনা মুরালিপুর গ্রামে। তার পিতার নাম হচ্ছে মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম মৃণালিনী দেবী। তিনি 1914 সালে এসএসসি পাস করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে এসএসসি এবং ডিগ্রি পাশ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতী উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 1950 সালে বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য কিছু উপন্যাস, যেমন তার উপন্যাসের মধ্যে আছে অপরাজিত, অরণ্য, ইছামতী ও পথের পাঁচালী। পথের পাঁচালী গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণের একদম প্রকৃতির নিবিড় আসন্ন গ্রাম বাংলার সেই চিত্র তুলে ধরা হয়েছে। আমাটির ভেপু, মানে আমাটির ভেপু গল্পটি বিভূতিভূষণের পথের পাঁচালী গল্পে কিয়দ অংশ হচ্ছে আমাটির ভেপু গল্প। আমাকে ভেবো গল্পে দেখা যায় দুটা ছোট ছোট বাচ্চা অপু এবং
দুর্গা নামে দুই ভাই বোন, তাদের আনন্দ বেদনা, খেলাধুলা এবং হাসি কান্নাগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। শৈশবে তারা যে ছোটাছুটি করছে রোদের ভিতরে, বাগানে প্রকৃতির মাঝে খেলাধুলা করছে, সেই চিত্রটাই বিভূতিভূষণ অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এবার আমরা যাওয়া যাক বিভূতিভূষণের আমাদের ভেপু গল্পের মূল কাহিনীতে। কাহিনী শুরুতে দেখা যায় সকাল 9টা দিকে হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসে তার টিনের বাক্স থেকে তার সমস্ত সম্পত্তি ঢালিয়া উপর করিয়া দিয়েছে। এখানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পত্তি বলতে তার যে টিনের বাক্সের ভিতর যে খেলনা সামগ্রী ছিল সেটিকে বুঝিয়েছেন, কারণ একটা শৈশবে একটা বাচ্চার যে খেলার সামগ্রী যে কতটা মূল্যবান, একটু সামান্য টাকা পয়সার কাছেও সেটা অনেক মূল্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার খেলনাকে তাই বলেছেন যে তার সম্পত্তিগুলো সে একে একে বের করছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পয়েন্টটাকে ভিত্তি করে একটু মনোযোগ সহকারে দেখব যে, কারণ এই পয়েন্ট থেকে আমাদের সৃজনশীল কিছু প্রশ্ন আসতে পারে। যেমন তার টিনের বাসের ভিতরে কী কী খেলনা সামগ্রী ছিল, যেমন একটা মাটির ঘোড়া ছিল, দুই পয়সার একটা পিস্তল ছিল এবং চার পয়সার একটা ভেপু বাঁশি ছিল এবং কয়েকটি কড়ি পাথর ছিল, যেগুলো সে তার মায়ের পুজোর স্থান থেকে চুরি করে নিয়েছে। অপু খেলা করতেছে, এমন সময় দুর্গার প্রবেশ। দুর্গা অপু অপু বলে ডাকছে, তখনই অপু তার খেলনার সামগ্রী তাড়াতাড়ি লুকায় ফেলছে, কারণ ওই যে বলে না একটা বাচ্চার কাছে তার খেলনার সামগ্রী অনেক প্রিয়, অনেক মূল্যবান। খেলনার সামগ্রী সে লুকায়ে পরে উত্তর নিচ্ছে, কী রে বুবু কী হয়েছে? দুর্গা বলছে, এদিকে আয় দিদি, এদিকে আয় শোন। এদিকে আয় শোন দাদা, এই দেখ কতগুলো আম আমরা কুচাইয়ে নুন ও তেল দিয়ে খাবো। তুই রান্নাঘর থেকে নুন নিয়ে আয়। তখন অপু বলছে, রান্নাঘরে গেলে মা তেলের ভাড়তে আমাকে মারবে। তখন দুর্গা বলছে যে, আমি দরজায় গিয়ে দেখছি, মা আসলে তোকে সংকেত দেব। যথারীতি অপু তেল এবং নুন নিয়ে আসে, আমগুলো মাখিয়ে অপুকে একটু দেয়। কিন্তু অপুর ভাগে ভাগ কম হয়ে গেছে। তখন অপু বলে, দিদি তুই অত বেশি নিলি? তখন দুর্গা বলে যে, একটু লঙ্কা নেয় তো আরেকটু বেশি দেব। এই যে লেখক এখানে ভাগাভাগির বিষয়টা যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সেটাই হচ্ছে আমাদের ভেপু গল্পের সুন্দর কাহিনী।
কারণ আমাদের গ্রাম বাংলা বৈচিত্র্য জীবনযাপন যেমন চলে সেমন করে বিভূত ভূষণ তুলে ধরেছে। তাই গল্পটা সমাজে বিস্তারিত আলোচনা সম্ভব হচ্ছে না, তা আমরা কিছু শব্দ দেখব। দোয়া শব্দের অর্থ হচ্ছে সামনে দরজা, এখন শব্দের অর্থ হচ্ছে পাশি, আর চুম্বি শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি, আর মজার যে কাহিনী হচ্ছে আমের খুশি, এই আমের খুশি হচ্ছে কচি আম, যেটা সবারই পছন্দ। এখন আমরা তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা বাড়িতে খাতা এবং বই নিয়ে গল্পটি আলোচনা করবে, পড়বে, পাঠ পরিস্থিতি, এর ভিতরে জ্ঞানমূলক প্রশ্ন আছে, নৈমিত্তিক প্রশ্ন আছে, সে বিষয়ে তোমরা দেখবে। এই বলে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি, পরবর্তী ক্লাসে